নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। বিকেল, এখন বিকেল বেলা, সকালবেলা এই কাজগুলো আর করা হয়ে ওঠে না, কেননা প্রচণ্ড রোদ ওঠে। সকাল 6টা থেকেই রোদ, রোদের জন্য আর এই ঘাস টাস তোলা হয় না। আর এতদিন তো বৃষ্টি ছিল, বৃষ্টিতে এগুলো তোলাই যায় না, তুললেই কাদা চলে আসে, মাটি চলে আসে সাথে। তো আজকে একটু ফ্রি আছি, তো ভাবলাম যে আর এখন রোদটাও পড়ে গেছে, ভাবলাম এই ঘাসগুলো তুলি, তো তোমাদের সাথে ওইগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন এই ঘাসগুলো তুলে নিব। আর এই যে ছেনিটা নিয়েছি, আমাদের এখানে তো এটা পাশুন বলে গ্রাম্য ভাষায়, তো ছেনি দিয়ে তুললে মাটিটা বেশি চলে আসছে, কেননা এই ছেনি দিয়ে কাজ করার অভ্যাসটা আমার নেই, তো হাত দিয়েই তুলছি। তো চলো এগুলো তুলে নেই। রোদ চলে গেলেও গরমটা কিন্তু প্রচণ্ড আছে, 2-3 দিন থেকে প্রচণ্ড গরম। একটু ঘাস হয়েছে বৃষ্টির জন্য, দিনের মতো, সেজন্যই যে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠেছে। আর এগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না, উঠান ঝাড় দেওয়ার সময় খুব খারাপ লাগে তখন। আর আমি তো এমনিতে বাড়ির বাইরে, মানে ঘরের বাইরে বেশি বের হই না, উঠান ঝাড় দেওয়ার সময় কি একটু বিকেলে বাইরে বেরোলাম, তখন এগুলো চোখে পড়ে, তো খুব খারাপ লাগে। আর ওই দিকটা তো বেশি জঙ্গলে জঙ্গল হয়েছে, যেহেতু ওখানে কয়েকটা ফুল গাছ আছে, তো ওই জায়গাটায় আরও বেশি অপরিষ্কার দেখা যায়, ভালো লাগে না। তো ওইগুলো তুলে নিই আগে, দেখি কতটা পারি তুলতে। একটু গরম লাগছে, ঘেমে কি অবস্থা দেখো। এগুলো পরিষ্কার করে স্নান করতে লাগবে, এমনিতে তো দুবেলা করে স্নান করাই হয়, যে গরম 3 বেলাও হয়ে যায়। বন্ধুরা দেখো এই জায়গাটা কত জঙ্গল হয়েছে, আর বন্ধুরা দেখো এই জায়গাটার কি অবস্থা, ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, এই যে নিচে দেখো ঘাসগুলো, এই যে দেখো ঘাস, এগুলো এখন পরিষ্কার করব। আর এইদিকেও দেখো ঘাস, তারপর ফুল গাছগুলো ডালপালায় ভর্তি হয়েছে, কিন্তু এগুলো আমি আর পরিষ্কার করতে পারবো না, এগুলো তোমাদের দাদাভাই পরিষ্কার করবে, কেননা ওইদিকে জঙ্গল বেশি, অনেক গাছ হয়েছে, জোকটোক থাকতে পারে সেজন্য। তো আমি এই সাইডটা পরিষ্কার করব এখন। এই জায়গাটার অবস্থা শেষ, টবগুলো কীরকম হয়েছে। আর দেখো এই যে মোরগ ফুলের গাছ, কত সুন্দর গাছগুলো হয়েছিল, ছাগল এসে সব শেষ করে দিয়েছে। এই যে এই গাছগুলো সব ডালপালা খেয়েছে, ডাল তো নেই পাতা, সব খেয়ে খেয়ে চলে গেছে।
আর দেখো এই টপটাতে এখন আমি এই যে লাউয়ের বীজ এখানে লাগিয়ে দেবো, কেননা বৃষ্টির দিন নিচের মধ্যে যদি লাগাই তাহলে গাছগুলো মরে যাবে। এখানেই পুঁতে দিচ্ছি। লঙ্কা গাছটা কিরকম জানি হয়ে গেছে। ওইদিকের ঘাসগুলো যেমন তুলতে পরিশ্রম হয়নি, কিন্তু এই দিকের ঘাসগুলো না কিরকম চাপা চাপা, এগুলো তুলতে খুব পরিশ্রম হচ্ছে। আলাদা রকম ঘাস এগুলো। এই যে এই যে এগুলো কিরকম তুলোর মতো উঠতে চায় না। দেখো কত জঙ্গল বেরোলো, এগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করবো। দেখো এই জায়গাটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে, না আগের থেকে তো ভালো লাগছে তাই না? আমি নিজে নিজে বলছি কত সুন্দর লাগছে।
এই সাইডটা পরিষ্কার করলাম না, কেননা এই ডালগুলো কেটে দিতে লাগবে, গাছের ডালগুলো। তো আমাদের বাড়িতে কি বেকি বলে, ওই বেকিটা নেই, তোমাদের দাদাভাই নিয়ে আসবে কারো বাড়ি থেকে, নিয়ে এসে এটা পরিষ্কার করবে। আর দেখো এই দিকটাও কত সুন্দর হলো। আর এগুলো এখানেই রেখে দিয়েছি, এগুলো কালকে সকালবেলা ঝাড় দেওয়ার সময় ফেলে দেব। এই দেখো এই দিকেও জঙ্গল হয়েছে, তো এগুলো দা দিয়ে, মানে বেকি দা যেটাকে বলে, ওগুলো দিয়ে পরিষ্কার করবে। তো চলো, এখন কিছু কাপড় আছে আর জল তুলবো, তারপর স্নান করব। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষ, বিকেলবেলা, এখন প্রচণ্ড গরম লাগছে। স্নান করে ঘরে আসলাম একটু আগে, ঘরে এসে ড্রেস চেঞ্জ করে যে তোমাদের সামনে আসলাম। আর এই যে লেবুর শরবত বানিয়ে নিয়েছি, এখন খাচ্ছি। তো লেবুর শরবত খেতে খেতে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাই, টাটা। এই যে লেবুর শরবত খাচ্ছি ঠান্ডা ঠান্ডা, তোমরাও সবাই বাড়িতে সুস্থ থেকো, সাবধানে থেকো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর ঠান্ডা জল শরবত এগুলো সবসময় খেতে থাকো। টাটা।